এই মুহূর্তে আমরা দেখলেন আগে ভিডিওতে এই দিল্লিতে এসেছি, দিল্লি থেকে আমরা হরিদ্বারের দিকে বেরাবো। তো যাওয়ার পথে মানে আমাদের তো দুপুরবেলা খাওয়া দরকার, তো আমরা হাঁটতে হাঁটতে আরাকসান রোডের দিকে চলে এসেছি। এই রোডে আমরা আগে ছিলাম, তার ভিডিও রয়েছে। এখানে একটা দোকান খুঁজে নিয়েছি, সেই দোকানটা হচ্ছে গিয়ে গগন আসাম বেঙ্গলি রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যে দুপুরে খাবারটা খাবো, তো আমরা এখানে কী কী নিয়েছি কী খাচ্ছি সেটা আমাদের টেস্ট করে একটু বলছি। মুসুর ডাল নিয়েছে, মানে আমি যা বুঝতে পারছি, লাউ দিয়ে, আলু দিয়ে, একটু শাক দিয়ে, টমেটো দিয়েছে। রাই শাক হতে পারে, হয়তো রাই শাক হতে পারে, কারণ নেপালি আসামিরা এগুলো খায়, রাই শাক। গগন অসমীয়া বাঙালি রেস্টুরেন্টে বাঙালি খাওয়াটাও রয়েছে, তরকারিটা হালকা ভরোয়া টাইপের তরকারি, খেতে ঠিকঠাক। আমাদের একটু খেয়ে দেখি কেমন খেতে। লঙ্কা, ধনে পাতা এসব দিয়ে মেখে দিয়েছে, পেঁয়াজ, আলু ভাজা কিন্তু ভীষণ ভালো, খুব ভালো খেতে আলু। আর বাঙালিদের ডালের সাথে আলু ভাজা হলে আর কিছু চাই, হয় আলু ভাজা নয় আলু ভাজা। আর একটা সবজি দিয়েছে, একটা কি সবজি দিয়েছি, কপি বোধ হয়। ছোলা আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করেছে, তরকারিটা বেশ ভালো। দুটো তরকারি ডাল খেলাম, মানে একদম ঘরোয়া স্টাইলে আমরা যেমন করি হালকা মশলা দিয়ে, সেই টাইপের ঝোল না গ্রেভি ঠিক একদম গরম ঘুরে যাচ্ছে, এই মাংস পরে একটু রিচ, একটু রিচ গ্রেভি। তবে রংটা দেখে যতটা তেল বা ঝাল মনে হচ্ছিল সেটা নয়, বোঝা যাচ্ছে এটা আবার একটু লঙ্কা মিক্স করা হচ্ছে, তাই জন্য এতটা রং হচ্ছে। কিন্তু খেয়ে যা দেখছি তাদেরকে খুব ঝাল বা খুব তেল তা নেই, তবে একটু থিকনেস আছে, হয়তো পেঁয়াজটা বেশি ইউজ করছে তাই জন্য গ্রেভিটা থিকনেস হলো। আচ্ছা, এটা একটা চিকেন থালি, আমরা দুটো থালি নিয়েছি, একটা চিকেন আর ডিম, আর এটা হচ্ছে চিকেন থালি, এই চিকেনের ডিম। ভালোই পিস চিকেন, গ্রেভিটা খেয়ে দেখছি কেমন খেতে।
একই খেতে একই খেতে না না ডিফারেন্ট খেতে ডিমের মাংসটা প্রিপারেশন আলাদা করেছে খেতে ভালো চিকেন একটু খেয়ে দেখছি আমি একটু সলিড জায়গা থেকে খাও চিকেনটা ফ্রেশ চিকেন এমনি নরম টেন্ডার চিকেন খেতে ভালো কষা ছাড়াও ডিম থালি অমলেট করেও পাওয়া যায় সিঙ্গেল অমলেট করেও পাওয়া যায় যে যেরকম ভাবে নিতে পারে আবার বলে দিচ্ছে আর এক সাম করে কখন বেঙ্গল আসাম রেস্টুরেন্টটা যদি কখনো দিল্লিতে আসে ওখানে খাবার খেয়ে